হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমি আজকে আপনাদের করে দেখাবো খাস্তা ঠেকুয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই খাস্তা ঠেকুয়া তৈরি করার পদ্ধতি। এক কাপ ময়দা, এক কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপের থেকে একটু বেশি চিনি, এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার ঘিটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব। মিক্স করার সময় এরকম ডোলে ডোলে মিক্স করব, যাতে ভালো করে ময়ানটা হয়ে যায়। এই স্টেপটা করা কিন্তু খুব জরুরি, কারণ এইভাবে ভালো করে ঘিটা ময়দার সাথে মিক্স করলেই কিন্তু আপনার থুয়াটা খেতে বেশি খাস্তা হবে। এবার আমি এতে দিয়ে দেবো 1 টিস্পুন মৌরি, 20-25টা কাজু টুকরো করে নিয়েছি, 1 টেবিল স্পুন কিশমিশ কুচি, 2 টেবিল স্পুন চীনাবাদাম আমি টুকরো করে নিয়েছি। আমি এখানে যে যে ড্রাই ফ্রুটস অ্যাড করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। দেব 2 টেবিল স্পুনের মতো নারকেল গুঁড়া, ভালো করে মিক্স করে নেব। ড্রাই ফ্রুটস আর মৌরি মিক্স করা হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, তবে আমি ডোটা তৈরি করেছি জল দিয়ে মেখে, আপনারা চাইলে দুধ দিয়ে মেখেও করতে পারেন। ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, থেকে আমি ছোট্ট ছোট্ট করে এইরকম সাইজে বল তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, আমি এখানে গোল শেপ দেবো। এই শেপ হয়ে গেছে, এই ডোটা দিয়ে এইরকম গোল গোল শেপ করে নেব। লেচিগুলো তৈরি করে নিয়েছি, গোল গোল শেপ দিয়ে নিয়েছি। যাদের বাড়িতে ছাঁচ আছে তারা ছাঁচ ইউজ করবেন ডিজাইন করার জন্য, আর যাদের ছাঁচ নেই ডিজাইন করার জন্য তারা এরকম একটা কাঁটা চামচ ইউজ করবেন, করে এইরকমভাবে ডিজাইনটা করবেন। দেখলেন একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। আমি এবার এই সবগুলো এরকমভাবে ডিজাইন করে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে ঠেকুয়াগুলো দিয়ে দেবো, এক এক করে ঠেকুয়া দিয়ে দেবো। একবারে 4টে করে ঠেকুয়া ভেজে নেব, গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঠেকুয়াগুলো লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে করে দিলে ঠেকুয়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালো ভাজা হবে না, তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজব। এগুলোকে একটু উল্টে দেবো, ঠিকগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচটা, এবার এটাকে তুলে নেবো আমি, এবার পরের ব্যাচটা দিয়ে দেবো। সব ঠিকগুলো ভাজা হয়ে গেছে, কেমন লাগলো এই রেসিপিটা আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন আপনার ফেসবুক এবং টুইটার বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।